স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মোটরসাইকেলের দুটি টায়ারের যেই হাওয়ার প্রেসার, এই প্রেসারের গুরুত্বটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সহজ কথায় বলতে গেলে একটি মোটরসাইকেলের ব্রেকিং এবং ব্যালেন্স এবং হচ্ছে স্মুথনেস এবং মাইলেজ, এই চারটা জিনিস সম্পূর্ণভাবে নির্ভর করবে হচ্ছে সঠিক টায়ারের এয়ার প্রেসারের উপরে। আমরা স্বাভাবিকভাবে যখন কোনো টায়ার টিউবের দোকানে যাই যেখানে হাওয়া টাওয়া দেয়, ওদেরকে গেলে দেখবেন ওনারা মানদাতার আমলের সিস্টেমে পিছনের চাকায় দিয়ে দিবে 60, সামনের চাকায় দিয়ে দিবে 30 বা 40, কথার কথা এরকম দিয়ে দেয়। মানে কারো কাছে কারো কোনো হিসাব নাই। আর প্রত্যেকটা মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার কোম্পানি তাদের বাইকের জন্য একটা নির্দিষ্ট হাওয়ার পরিমাপ কোন চাকায় কত হবে, এটি কিন্তু প্রত্যেকটা গাড়ির সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বই এবং ম্যাক্সিমাম বাইকের বডি অথবা চেসিস অথবা ব্যাক চেসিস এর যে কোনো একটা অংশে তারা কিন্তু স্পষ্টভাবে লিখে দেয়। কারণ আপনার সঠিক যেই হাওয়ার প্রেসারটা থাকার কথা বা প্রয়োজন, যেমন এফজেড গাড়ির ক্ষেত্রে পিছনের চাকায় প্রয়োজন হচ্ছে 33 এবং সামনের চাকায় প্রয়োজন হচ্ছে 29, এবং এই 29 এবং 33-এর বেশি একও যদি থাকে তাহলে দেখবেন আপনার গাড়ির যে স্মুথনেসটা, মানে রাস্তার সাথে যে কামড়ে থাকা গাড়ির এই যে ভাবটা এবং আপনার যে গাড়ির ব্যালেন্সটা, এটা টোটালি হারিয়ে যাবে যদি এক, মানে এক পিএসআইও হাওয়া বেশি থাকে। ধরেন 29-এর জায়গায় যদি থাকে 30 আর 33-এর জায়গায় যদি থাকে 34। আবার যদি আপনি হাওয়া, মানে যেটা হচ্ছে আইডিয়াল প্রেসার, সেটার থেকে যদি কম থাকে বা কম দেন, সেক্ষেত্রে আপনার মাইলেজ ড্রপ করবে, তাও আপনি ব্যালেন্সের, মানে গাড়ির যে প্রপার ব্যালেন্সটা থাকার কথা এই ব্যালেন্সটা আপনি হারিয়ে ফেলবেন বা টোটালি ব্যালেন্সটা পাবেন না। তাই আমি সবাইকে সচেতন করার জন্য ভিডিও তৈরি করি। আপনারা একুরেট ভালো একটা প্রেসার মেশিন দিয়ে আপনাদের বাইকের সঠিক যে টায়ার প্রেসারটা, এটা এক পিএসআইও বেশি রাখবেন না, যা বলেছে ঠিক তাই ব্যবহার করবেন। এখন কথা আছে, ধরেন কোনো গাড়িতে যদি বলা হয়, যেমন পিছনের চাকার ক্ষেত্রে একজন নিয়ে হচ্ছে 30 আর দুইজন নিয়ে 33, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যদি নর্মালি দুইজন নিয়ে রাইড করেন তাহলে দিবেন হচ্ছে 33, আর যদি মানে একা রাইড করেন তাহলে দিবেন হচ্ছে 30। কিন্তু কখনো আপনি দুইজন নেন, কখনো আপনি একা নেন, প্রায় সময় এটাই ঘটে, সেক্ষেত্রে আপনি দিবেন হচ্ছে 32 বা 31.5, এরকম দিবেন, মিডিলে দিবেন। কখনোই আইডিয়াল যে টায়ার প্রেসারটা থাকার কথা, এই টায়ার প্রেসারের বাইরে এক পিএসআইও বেশি দেওয়ার চেষ্টা করবেন না। এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা ভালো, আমরা তো এখন সবাই টিউবলেস টায়ারগুলো পাচ্ছি, আর এই টিউবলেস টায়ারগুলোর ভিতরে প্রত্যেকটা টায়ারের ভিতরে 1/2 লিটার বা 1 লিটার করে গাম দেওয়া থাকে। এই 1/2 লিটার বা 1 লিটার গাম দেওয়ার পরে আসলে টায়ার প্রেসারের যে মেজারমেন্টটা, এটা কি বাড়বে না কমবে, পিএসআইটা কি বাড়বে না কমবে, মানে 32, ধরেন গাম দিয়ে দিলাম 1 লিটার, এখন 32-এর জায়গায় কি আমার 33 হবে নাকি 32-এর জায়গায় 31 হবে, কথার কথা। তো সেক্ষেত্রে যেহেতু এটার আইডিয়াল টায়ার প্রেসার 33, আপনাকে গাম ব্যবহার করলেও আপনার প্রেসারটা রাখতে হবে 33, আর সামনের চাকার ক্ষেত্রে 29। একইভাবে আপনারা যে যেই ব্র্যান্ডের বাইকই ব্যবহার করেন না কেন, অবশ্যই আপনাদের বাইকের সঠিক বা আইডিয়াল যে টায়ার প্রেসারটা, এইটা একুরেট মেজার করে দিবেন। মেকার যদি বলে যে ভাই এটা দিয়ে হবে না, আপনি মেকারের কথা চিন্তা করার, বা যারা টায়ার টিউবের কাজ করে তারা যদি বলে যে ভাই 40 বা 60 দিয়ে দেন, কোনো প্রয়োজন নাই। আপনি সঠিক মাইলেজ, সঠিক ব্যালেন্স, সঠিক পারফরমেন্স এগুলো পেতে হলে অবশ্যই আপনাকে সঠিক টায়ার প্রেসার রাখতে হবে, আদারওয়াইজ আপনার গাড়ি কখনোই স্মুথ পারফরমেন্স করবে না বা আপনাকে কখনো শান্তি দিবে না। তাই যারা মোটরসাইকেল নিয়ে অশান্তিতে আছেন, বিভিন্ন ধরনের ব্যালেন্স পাচ্ছেন না, অথবা দেখা যাচ্ছে মাইলেজ কম হয়ে যাচ্ছে বা মাইলেজ ড্রপ করতেছে, অথবা দেখা যাচ্ছে গাড়ি খুব ঝাঁকাচ্ছে, লাফাচ্ছে, গাড়ি ব্রেক করে মজা পাচ্ছেন না, তারা অবশ্যই তাদের টায়ার প্রেসারটা চেক করবেন এবং আপনাদের বাইকের চেসিসের সাথে অথবা বডির সাথে অথবা ট্যাঙ্কের উপরে অথবা আপনার ইউজার ম্যানুয়াল বইতে সঠিক বা আইডিয়াল যে টায়ার প্রেসারটা, সেটা সামনের চাকায় কত, পিছনের চাকায় কত, সেটা লেখা থাকে, এবং সেটা দেখে তারপরে হচ্ছে আপনারা সঠিক এয়ার প্রেসারটা মেনটেন করবেন বা দিবেন। তো দর্শক, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।